নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত জানাই। পেঁয়াজ রসুন দিয়ে ট্যাংরা মাছের কষা বলুন বা রসা বলুন আমরা খেয়ে থাকি। তো আজকে আমি যেটা করব সেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। আজকে আমি করব ট্যাংরা মাছের তেল ঝাল, একদম ডিফারেন্ট একটি রেসিপি। ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে ছোট ট্যাংরা নিয়েছি এবং সেগুলো ভালো এবং মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে রেখেছি। এখানে রান্নার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি, কালো জিরা, আদা পেস্ট, জিরে গুঁড়ো, টমেটো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এছাড়াও রান্নার জন্য নুন, তেল এগুলো তো লাগছে। আর ঝালটা নিজস্ব চয়েস অনুসারে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর এই উপকরণগুলো কিন্তু সব 1 টিস্পুন করে আছে, অর্থাৎ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা পেস্ট। আর টমেটো আমি একটা ছোট সাইজের টমেটো পুরোটাই নিয়েছি। এবার মাছ ভাজার পরে যে তেল ছিল তার সঙ্গে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে আমি ফোড়ন দেব। প্রথমে আমি কালো জিরা দিয়ে দিলাম, এরপরে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, সুগন্ধ বেরিয়েছে কালো জিরা ফোড়নের। এখন এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি টমেটোটা 2 মিনিটের মতো সাঁতলে নেব, যাতে টমেটোটা মজে যায়। টমেটোটা মজে গেছে, তাই এর মধ্যে আমি আদা পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে সাঁতলে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। প্রায় 1 মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এই যে মশলাগুলো রয়েছে, যেটা আমি দেখিয়েছিলাম, সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে সাঁতলে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, পেঁয়াজ রসুন ছাড়াই আমি ট্যাংরা মাছের তেল ঝাল করছি। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা প্রায়শই খেয়ে থাকি, এরকমভাবে খেলেও কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। প্রিপারেশনটার নামই ট্যাংরা মাছের তেল ঝাল, তো তেলটা একটু বেশি হয়তো আপনাদের মনে হচ্ছে, তো সেটা তো হবেই যেহেতু ট্যাংরা মাছের তেল ঝাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল আমি দেইনি, মাখা মাখা হবে। জলটা ফুটলে পরে আমি এর মধ্যে মাছগুলো দেব। মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি সমস্ত রান্নাটা করছি। জলটা ফুটে গেছে, এখন মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি এটিকে 2 মিনিট ঢেকে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি কিন্তু মাছগুলোকে সব উল্টে দিয়েছি, দিয়ে আবার 1 মিনিট আমি ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আর দেখুন, প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, যেটা এই প্রিপারেশনে হওয়া উচিত। প্রিপারেশনটা একদম রেডি, এখন ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার 1 মিনিট ঢেকে আমি এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেল বন্ধুরা ট্যাংরা মাছের তেল ঝাল। খুবই সুস্বাদু একটি প্রিপারেশন, খেতে কিন্তু খুব ভালো লাগে।